Richard. Bangladesh Christian Jacket Club, Patriarchy Prabhasman, Christian Durandar Kendra, Apatu Tway Tinti Buddhist National, I did last year with a record, Patron, Aluja Swamish, Asian Swamish. Somebody wishes to be Father Gabriel Prairie. There was somebody to our job for them. I get the last thing. Mother, why is it there? He says, you're not going to be a good thing. I'm sure we'll see what that. একদিন বিদেশ পাচ্ছেন নাম উচ্চারণ করছেন আমার বন্ধু ফারুকের নাম উচ্চারণ করছেন দীর্ঘদিন এবং আমি আসলে আপনাদের সকলের নাম উচ্চারণ করতে চাই এই জন্য আমি একটু আপনাদের সম্মুখে প্রার্থনা করছি এটা কি সম্ভব আপনারা সম্মতি দিলেও করে দিতে হবে যে আমি আপনাদের সকলের নাম উচ্চারণ করেছি এই মুহূর্তে এটা সম্ভব না তাই শুরুতে আমি দত্তের নাম কিংবা আমার বন্ধু যারা যাদেরকে আমি খুব ভালো করে চিনি রঞ্জুদার নাম বাদ দিয়েছি তো এটাই তো হয় আসলে আমরা সবাই এই মুহূর্তে সর্বনামের ভিতরে আছি সর্বনাম বললে কি বুঝতে পারছেন সর্বনামটি কি বাঙালি আমার সর্বনাম বাঙালি আপনার সর্বনাম বাঙালি আমার নাম মহম্মদ একটি সর্বনাম হলো মাধব আরেকটি সর্বনাম হলো আমি বাঙালি টপ 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 কাজে আমি আমার বক্তব্যের সাথে আপনাদের সকলকে আমি বিশেষভাবে উল্লেখ করছি কবি মহেন্দ্র পাঠকের কথা আপনারা তাকে আমি শুনেছি আপনারা বলেছেন যে কারো সমাজে মহাকবি এই কথা বলেছেন 2008-07 কবি এই সময় থেকে তার সঙ্গে আমার পরিচয় পরিচয়ের একটা সূত্র ছিল এই কারণে যে 2005 সালে আমি কর্তৃপক্ষের আদিষ্ট হয়েছিলাম একটি কাজ করার জন্য চেষ্টা করছি বাংলাদেশের যে লোকসংস্কৃতি আছে আমরা বাংলায় লোকসংস্কৃতি বলে ইংরেজিতে সংস্কৃতি আছে ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনস সংক্ষেপে টিসিই আমরা তার কাছে টিকে ট্রেডিশনাল নলেজ আমার উপর দায়িত্ব পড়েছিল বাংলাদেশের যে ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনস আছে সেগুলোকে শনাক্ত করা এবং সে সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করে কীভাবে ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সংরক্ষণ করা যায় বুঝতে পারছেন কাজটা আর পারে আর একেবারে সহজ কাজ না আমি আমি রাজি হয়ে গেলাম শুনে এই যে এর আগে 5 বছর তারা চেষ্টা করেছে বাংলাদেশে এটা সম্ভব হয়নি সব শেষে সংশোধনের তখন বাংলাদেশের পরিচালক আমিও তখন পরিচালক হিসেবে সিনিয়র পোস্ট পরিচালক থেকে মহান পরিচালক তাকে যখন বলা হলো বলো যে প্রথম কাজটা বলে আমি করতে পারবো যে বাংলাদেশের যে লোকসংস্কৃতি এই লোকসংস্কৃতি কি কি কথা বলে রাখবো আমি একটা লিস্ট দিতে কিন্তু দ্বিতীয়টা আমার পক্ষে করা সম্ভব এটা প্রোটেকশন অফ ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনস উইথ IP90 যেটা এখন আমাদের বাংলাদেশে লেখকরা আপনারা জানেন কি নামে জানেন
রেকর্ড আমার বই যে বেরিয়েছে এই বইটা প্রক্রিয়া করতে হবে, এটাকে আপনাদের আজকে এত বড় বই আমি ঘর থেকে খ্রিস্টের আমার বন্ধু আলবিন আলবিন আপনার বইটি করা হয়েছে, এটাকে রেজিস্ট্রেশন করা হয়েছে, কারণ উনি ভেঙ্কুমার থেকে এসে আমি একে ভেঙ্কুমার থেকে এসে আপনার অপরাধের জন্য জানিয়ে দেয় আপনার কর্মজীব সরকার এখন ভেঙ্কুমারে কেলুনাতে আসে আমার মেয়ে দ্রাবিড়া আঞ্জমান প্রধান ওই যে দ্রাবিড় কথাটি বলেছে ওই আমার মেয়ের নাম হলো দ্রাবিড় দ্রাবিড় রমন দ্রাবিড়া আঞ্জমান প্রধান ইংরেজিতে পড়াশোনা করছে তিনি রোজ যে কাজটি করছে সেটা হচ্ছে মেমোরি অফ মেরিটস in various countries of the world. So, আমি যাকে ডায়াস করা বলি সেই ডায়াস এই কাজটি কিন্তু আমার বিয়ে শুরু হচ্ছে এই কাজটি যখন করতে বলা হয় তখন আমি প্রথমে বাংলা একাডেমির এই যে ডোনার প্রোগ্রাম যে হয়েছে ডোনার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে সংস্কৃতি তিন চার বছর ধরে এবং সংশোধনকারী এই কাজটি করেছিলেন আমাদের দেশে তখনই সর্বপ্রথম লোকসংস্কৃতির উপরে ট্রেডিশনাল কালচারের উপরে ইয়ে হয়েছে আমাদের কি বলবো সেমিনার করেছে এবং লোনি হোম এসেছে হ্যান্ডি ক্লাসে এসেছিলেন পৃথিবীর ওই সময় বা এই সময়ের মধ্যে সবচেয়ে দুর্বল এসে কোথাও আমাদেরকে শিখিয়েছে কীভাবে ইনভেস্টিগেট করতে হবে সেটা সেটা করতে হলে ইনস্ট্রুমেন্ট দরকার কিন্তু ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি না কীভাবে একটা ফর্ম তৈরি করতে হবে সে অনুযায়ী কীভাবে ইনভেস্টিগেট করতে সেটা শিখিয়েছে ওই সময় থেকে ওই সময় আমার সংযোগ বলতে হয় বাংলাদেশের এমন কোনো অঞ্চল সম্ভবত হয় যেখানে কোনো একটা নৃগোষ্ঠী আছে সেখানে এইভাবেই আমি গিয়েছিলাম কামু জনগোষ্ঠীতে এবং তখনই আমার পরিচয় হয়ে যায় ফাদার সিমনের সঙ্গে এখন আমার একজন শ্রেষ্ঠ মতলে ফাদার সিমন আর তখনই আমি প্রথম শুনেছিলাম গঙ্গাদা কীভাবে দেখেছিলাম কীভাবে তাতারের রাবুকা থেকে খ্রিস্টের কাছে এই গঙ্গাদা যে সত্তান্তরিত হয়েছে হতেই পারে হতেই পারে মানব জাতির ইতিহাসই এইভাবে এটি মেমোরি স্মৃতি এবং স্মৃতির বিবর্তনের ইতিহাস আমি নিজে এটা এই কথাটি কাজে ওই সময় তার সঙ্গে দেখা করেছিল যখন আমি জানলাম এই হাজার দিন কবি আছে তার তখন আমি সেই কবির সব কিছু দেখার জন্য আমি গিয়েছিলাম এবং হেঁটে গিয়েছিলাম এই কারণে ওই যেতে হলে প্রথম পথ পাঠাতে হয় সেটা জানার জন্য আসলে দরিয়া নগর থেকে দরিয়া নগর মধ্যে কক্সের কথাকে আমি বলি দরিয়া নগর এই দরিয়া নগর নিয়ে একটি কবিতা আমার আছে আমাকে কেউ একজন রিকোয়েস্ট করে গেছিলেন ওই কবি থেকে আপনি করতে পারেন ঠিক আছে যদি সম্ভব করব সে দরিয়া নগর থেকে পঞ্চম চাপলং থেকে সুন্দর যদি আড়াআড়ি দেখো এই যে বাংলাদেশ একটা ছোট কবি বলব আমাদের যে চিরায়তনে বঙ্গভূমির কথা বলি সেই বঙ্গভূমি একটি কথা এই যে আপনি বুঝতে পারছেন ভারতের বুঝতে পারছেন কবি কিন্তু সমগ্র কবি নয় এটা আকবরের সমর্থন নয় কিন্তু তাই না বঙ্গ বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি সেই মহান অধিপতির বাংলাদেশ সেটা নয় কিন্তু তবুও এটা বাংলাদেশ এবং আমরা তাকে বুঝে গেছি এটা জাতি রাষ্ট্র এটা জাতি রাষ্ট্র বলেছি এটা এখন বলছি চিরকালই করতে থাকো এরপরে আমি যে কথাটি এখন বলি সেটি হচ্ছে কৃষকের পারিবারিয়ার জন্য এটা হল পৃথিবীতে একটি মহাজাতি রাষ্ট্র বিশিষ্ট জাতি রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় আমি শেখ মুজিবুর রহমান বুঝে নেব তার মৌলিক কি চিন্তা তাতে তিনি এই ব্যক্তি থেকে আরম্ভ করে পরিবার পরিবার থেকে পুত্র পুত্র থেকে জাতি জাতির পরে মানুষ সাথে মহান বিশ্বতে যে মানুষের কাছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা একটা ছোট্ট উদাহরণ তিনি তৈরি করেছে এই বাংলাদেশ নামক জাতিরা সঙ্গে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র স্লোগানের খাতিরে আমাদের জাতির পিতা নয় আমাদের জাতির পিতা নয় কিন্তু এই জন্যই আমাদের এই জাতির পিতা জাতি সম্পর্কে একটা নতুন ধারণা তিনি দিয়েছেন এবং দিয়ে সেটি বাস্তবায়ন করে গেছেন বাস্তবায়ন থেকে তিনি যে কাজটি করেছেন তাতে আসলে যত বৈষম্য মানুষের বৈপরীত্য সংসার থাকুক না বৈষাদৃশ্য মানুষের